আমি তোমার প্রয়োজনটা মিটাই আর তুমি আমার প্রয়োজনটা মিটাও, মানে আমরা একজন আরেকজনকে বুঝবো। তোমাকে টপে নিয়ে যেতে আমার চুটকির বিষয়, একটু জাস্ট মন দিয়ে ভেবে। বাচ্চা একটা মেয়ে, অপারেশনটা মনে হয় খুব সেন্সিটিভ হবে। সেন্সিটিভ তো অবশ্যই, আর আমাদের কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। আরে সজল ভাই, কিছু বলবেন? আচ্ছা ইমরান কোথায় পড়ো? বের হয়ে গেছে কিছুক্ষণ আগে। ও আচ্ছা পারুলাপা, আমি কিন্তু সবকিছু চেক করে দেখে চেক করে নিয়েছি, আপনি একবার দেখে নিন। ওকে ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও, আমি চেক করে রাখবো আজ রাতে। আমি খুব চাচ্ছিলাম অপারেশনটা একটু পরেই হোক, কিন্তু ইমরান স্যার চাইছে না। বাচ্চাটার কন্ডিশন না খুব একটা ভালো না, যত দ্রুত অপারেশন করা যাবে ততই ভালো হবে। এই ধরনের সিচুয়েশনে টিম লিডারের কথা মানাটাই শ্রেয়। আমি আসি পারুলাপা। তো আজকে এত দেরিতে হসপিটালে তো কেউ নেই আর? আর বইলেন না, পাইপলাইনে কতগুলো অপারেশন জমা পড়ছে জানেন? আর ইমরান স্যারও, মানুষের টাকা হলেই স্যার কি দিয়ে সার্জারি করতে চায়? স্যারও সবার দায়িত্ব নিয়ে নেয়। একটা খবর জানো? কি? না জানলেও দু একদিনের মধ্যেই জেনে যাবে। এই সজল স্যার তোমাদের দু একদিনের মধ্যে টিম লিডার হতে যাচ্ছে। নাই নাকি? সত্যি? আমার টিমে কাজ করো, সম্মান সম্মানে দুটাই বেশি। তাছাড়া তুমি ডক্টর ইমরানের টিমে কাজ করে কি পাচ্ছ? দেখো এই যে ডক্টর ফারি আসার পরে দুদিনে তোমাকে টপকে তার কাছে চলে গেছে, তোমার দিকে কোনো গুরুত্বই নেই ডক্টর ইমরানের। এখানে থেকে আমি তোমার কোনো ফিউচার দেখছি না, বুঝছো? তো কাজ করো, চিন্তা ভাবনা করো, মাথা ঠান্ডা করো, ভাবো, আমার টিমে জয়েন করো। বিশেষ করে আমার সাথে তো এই MD-র, আচ্ছা যাই হোক, ভেবে দেখো। তারের যা ব্যস্ততা সেই তুলনায় ওরকম হচ্ছেও না, বাজারের যা অবস্থা। রাইট, বাজারের অবস্থা তো খুব খারাপ, একটা কাজ করো না, আমি তোমার প্রয়োজনটা মিটাই আর তুমি আমার প্রয়োজনটা মিটাও। মানে সিম্পল, আমি তোমাকে চোখ বন্ধ করে টপে নিয়ে যেতে পারবো, জাস্ট তুমি আমার টিমে জয়েন করো, আমরা একজন আরেকজনকে বুঝবো। তোমাকে টপে নিয়ে যেতে আমার চুটকির বিষয়, একটু জাস্ট মন দিয়ে ভেবে।